শুক্রবার দুপুর 12:30 নাগাদ বাগমা গ্রামীণ ব্যাংকের সামনে উত্তম পাল নামে এক যুবকের কাছ থেকে বাইক ও নগদ 4000 টাকা ছিনতাই করে নিয়ে যায় বাপন ঘোষ নামে এক ব্যক্তি। পরবর্তী সময়ে উত্তম পাল সম্পূর্ণ ঘটনার বিবরণ জানিয়ে বাগমা ফারিক থানায় একটি মামলা দায়ের করে। মামলা হাতে পেয়ে পুলিশ বাপন ঘোষকে আটক করে বাগমা থানায় নিয়ে যায়। কিন্তু আটক করার কিছু মুহূর্তের পরেই বাগমা এলাকার 25 থেকে 30 জন দুষ্কৃতিকারীরা হামলা চালায় বাগমা থানার মধ্যে এবং পুলিশ কর্মীদের মারধর করে থানা থেকে বাপন ঘোষকে ছাড়িয়ে নিয়ে যায়। পরে এই ঘটনার খবর পেয়ে রাধাকিশোরপুর থানার ওসি বাবুল দাস বাগমা ফাঁড়ি থানায় ছুটে আসে। পুলিশ সূত্রে খবর, পরে বাইক ছিনতাইকারী বাপন ঘোষকে পুলিশ পুনরায় আটক করে রাধাকিশোরপুর থানায় নিয়ে যায়। এদিকে গোটা ঘটনার সুষ্ঠু বিচার ও থানায় আক্রমণকারী অভিযুক্তদের আটক করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানান গোমতি জেলা কংগ্রেসের সভাপতি টিটন পাল। থানায় হামলার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় বাগমা জুড়ে। ব্যুরো রিপোর্ট FM 24। কাজে একাধিক ঘটনার সাথে সে বাপন ঘোষ সহ একটা দুষ্কৃতিকারীর দল ধীরেন্দ্র পালের উপর আক্রমণ হয়েছে। একাধিক দুষ্কৃতিকারী বাপন ঘোষের নেতৃত্বে বাগমা এলাকায় লণ্ডভণ্ড করেছে, অনেককে সেখানে রক্তাক্ত করেছে। আমি মাননীয় পুলিশ সুপারকে নাম দাম দিয়ে গত 4-5 দিন আগে সেখানে অভিযোগ সেখানে লিপিবদ্ধ করেছিলাম, তারপরেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আজকে অনুরূপ সেখানে ঘটনা ঘটেছে। সবচেয়ে উদ্বেগের ঘটনা যে পুলিশের উপর আমরা নির্ভর, পুলিশের কাছে আমরা নিরাপত্তার জন্য আমরা আশ্রয় হই, আজকে সেই থানার ভেতর থেকে যেভাবে হিংস তাণ্ডব করে রক্তাক্ত করে সেখানে এসপিও কর্মীকে এই আসামিকে ছাড়িয়ে নিয়েছে। এই ঘটনা আমরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি স্বচ্ছ প্রশাসনের কথা বলেন, আমরা আবেদন করব ওই দুষ্কৃতকারীকে যাতে অবিলম্বে গ্রেপ্তার করা হয়। শুধু বাপন ঘোষকে গ্রেপ্তার করলে হবে না, যারা মদত দিয়েছে, যারা থানার ভেতরে ঢুকে নেতৃত্ব দিয়েছে, প্রত্যেককেই সেখানে দোষী চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা যাতে সেখানে নেওয়া হয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমরা দাবি করছি।